নাকের টকে তোলাবাজির অভিযোগ তুলে দলের অস্বস্তি বাড়িয়েছিলেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য। সিন্ডিকেট রাজের কথা বলে অস্বস্তি বাড়িয়েছিলেন শোভন দেব। এবার দফতরে দুর্নীতির কথা কবুল করে সরকারের অস্বস্তি বাড়ালেন মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। মুখ্যমন্ত্রী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন স্বচ্ছ দুর্নীতিমুক্ত প্রশাসনের কথা। সরকার বদলের পর দেড় বছর কেটে গেল, এখনো বিভিন্ন সরকারি দফতর থেকে দুর্নীতিকে দূর করা যায়নি বলেই অভিযোগ। সেই দুর্নীতির কথা এবার কার্যত কবুল করে নিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকও। শনিবার তিনি খাদ্য দফতরের বিভিন্ন কাজে নজরদারি চালানো প্রসঙ্গে বলেন, দফতরে ভয়ঙ্কর কাণ্ড চলছে। সেপারেট ডেডিকেটেড ভিজিলেন্স সেল করেছি, তার জন্য একটা ডেপুটি সেক্রেটারি পোস্ট আমি নিয়ে এলাম, একটা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পোস্ট, তার আন্ডারে সব ঢোকাচ্ছি। বলছি তুমি টেম্পোরারি 10,000 টাকা মাইনে নাও, 15,000 টাকা মাইনে নিয়ে তুমি কাজ করো। কিন্তু তাদের আমি কাজ করাবো কি? তাদের বলবো ধান কেন, রাইস মিলে নিয়ে যা, চাল কেন, ওখানে সাপ্লাই কর। তাকে ভিজিলেন্সে করতে গেলে সে তো পয়সা নিয়ে নেবে, সে পয়সা নিয়ে পকেটে ঢুকিয়ে নেবে। পায়নি যে এদিকে তাকালে ওদিকে পয়সা নিয়ে নিচ্ছে, ওদিকে তাকালে ওদিকে পয়সা নিয়ে নিচ্ছে, ভয়ঙ্কর কাণ্ড এই দপ্তরে, আমি কি করবে না। খাদ্যের গণবণ্টন প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। বেশ কয়েকজন রেশন ডিলার, ডিস্ট্রিবিউটার ও কেরোসিনের ডিলারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু তারপরও যে দুর্নীতি দূর করা যায়নি এদিন খোদ খাদ্যমন্ত্রীর কথাতেই তা স্পষ্ট। তার আশঙ্কা এভাবে চললে আগামীতে ঘনিয়ে আসবে কালো দিন। খাদ্যমন্ত্রীর দাবি, এই দুর্নীতির জেরেই কেন্দ্রের কাছে ভুল বার্তা যাচ্ছে, তাই দুর্নীতি রোধে উদ্যোগী হয়ে কেন্দ্র আধার কার্ড চালু করতে চলেছে। যেটা কালো দিন বলি, এটার ভালো যেটা বললাম, এটা ভয়াবহ দিকটা আমি বলি, ভয়াবহ দিকটা হবে আলটিমেটলি সেন্ট্রাল গভর্নমেন্ট যে জায়গায় পৌঁছচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ধারণা হয়ে গেছে যে ডিলার, ডিস্ট্রিবিউটার, কেরোসিনের এজেন্টরা, কেরোসিনের ডিলাররা চুরি করছে, এবং এরা কি করবে, এটা আলটিমেটলি আধার কার্ড ব্যবহার হচ্ছে, আধার কার্ড যে তৈরি আরম্ভ হয়েছে, আধার কার্ড তৈরি করে আধার কার্ডে তোমার সাবসিডি ঢুকিয়ে দেবে। আপনি ভাবতে পারছেন যে সাবসিডিটা তোমার দেওয়ার দরকার, সেটা তোমার ক্যাশে তোমাকে আমি ব্যাঙ্কে ফেলে দিলাম, তোমার একটা ব্যাঙ্কে আধার কার্ডে তোমার থাকবে, কার্ডটার মধ্যে খাদ্য একটা ইয়ে থাকছে, ক্রাইটেরিয়া, ওর মধ্যে নাম্বার, তোমার কার্ডটা ঢুকিয়ে দিল, এবার তুমি চাল কিনে খাওয়া যেত। এরা কালো ব্যাপারটা বুঝতে পারছে না। আমি কেন এত করে এদের মিটিং করে এদের বোঝাচ্ছি যে তোমরা ব্যবসা করে খাও, তোমরা ভালো করে খাও, তোমরা অনেস্টলি খাও, কিন্তু ব্ল্যাক ডে কালো দিনটাও কিন্তু তোমাদের কাছে চলে আসছে। সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো কারণে আমি তোমাকে বলে যাচ্ছি এই সাবসিডি এইভাবে দেবে না। দফতরে দুর্নীতি কার্যত কবুল করলেও খাদ্যমন্ত্রীর দাবি, দুর্নীতি রোধে দফতর বসে নেই, নজরদারিতে জোর দেওয়া হচ্ছে। 18 জন ফুড ইন্সপেক্টরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্নীতিমুক্ত প্রশাসনের আশ্বাস দিলেও দেড় বছরের শাসনকালে তা যে পুরোপুরি দূর করা যায়নি তা মন্ত্রীর কথাতেই স্পষ্ট। এই মন্তব্যের মধ্যে দিয়ে তাঁর অসহায়তাই ফুটে উঠেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। এবিপি আনন্দ।